নিজে বিদা দাগায় ঘুমাইয়া সন্তানের সুপ্তার মধ্যে ঘুমাইতো, ঘুম নেওয়াইতো। জিজ্ঞাস করলে বলতো আমার জাদুমনির নিকলিজার মধ্যে ঠান্ডা লাগা যায়। দয়াল রে আজকে কে জানি এমন মারে হারাইয়া আল্লাহ চোখের পানি গুলা পালাইয়া পালাইয়া কান্দে। মাহফিল শেষ করে বাড়িতে যাবে কথা সত্য আল্লাহ মার দেখবে না, মার জন্য কার জানি কলিজাটা ছিড়া যায়। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم آمينو آمينو الله آمينو أمرا بابير تومي مولا زامينو الغدا خا هيم توفيق يا বেয়াদব মারুমে গশতাজ ফজলে রব আইফে সরফান দেন সিহত গোশে কন কারনা যাতে পায়া দাতে খামুশ কন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম গায়ে আল্লাহ আল্লাহ আশে কো কাম হয়ে মবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই সরাফতি উত্তর পাড়া জামে মসজিদ এবং নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সরাফতি উত্তর পাড়া যুব সমাজের যুবক ভাইদের উদ্যোগে এলাকার পরলোক গমনকৃতদের আত্মার মাগফেরাত কামনায় আমি অদম গুনাগার শামীম রেজার সঙ্গে আলেম উলামা হুফাজে কোরআন দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ আমি শামীম রেজার গুনা যদি এই এলাকার মানুষগুলা দেখতো আমার আজকের মাহফিলের মধ্যে আইনা বসাইছো না। আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে আল্লাহ চোখটা বন্ধ করলে বড় ভয় লাগে, আল্লাহ জীবনের গুনার জন্য না জানি আমি আটকাইয়া যাই। রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিলাই আমার জীবনের গুনাহ তুমি মাওলা মাফ করে দাও। কি গো আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশা লইয়া সময় কাটাইবা গো মা, আর কতকাল দুনিয়ার আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা মারা গো, তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে গো মা, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। ও ইয়া মারা আল্লাহ
আমার জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছেনে, আমায় আব্বার ক্ষমা করছনি, দাদা দাদির কবরে আজাব বন্ধ হইছেনে, দাদা দাদিরে ক্ষমা করছনি, আল্লাহ ও দয়াল আল্লাহ আজকের মাহফিলের মধ্যে এমন সন্তান হাত বাড়াইছে আল্লাহ, যে সন্তানটার বাবা নাই, বাবা হারাইয়ে তিন হইয়া গেছে আল্লাহ, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করিয়া দিয়া আব্বারও দে পুরা মেঘে বিদা, এত কষ্ট করে সন্তান রে মানুষের মতো মানুষ করে দিছে আল্লাহ, আজকে কার জানি এমন বাবা না, আব্বার কবরে আর যাব দিও না, আল্লাহ যার বাবা নাই আল্লাহ তার বাবা নাই আল্লাহ, মানুষের সামনে দিয়া যখন হাঁটে তার চোখের সামনে কত সন্তান বাবারে বাবা বইলা ডাকে আল্লাহ, যার বাবা না আল্লাহ সে তো তার বাবারে বাবা বইলা ডাকতে পারে না দয়াল, যার এমন বাবাই অন্ধকার করে আব্বার কবরে আর যাব দিও না, এমন সন্তান হাত বাড়াইছে আল্লাহ, যে সন্তানটার জনম দুঃখী মা নাই, হায়রে মা যে মার মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে ছাওয়া হইয়া যায় আল্লাহ, আজকে কে জানি এমন মারে হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ, যে মা নিজে না কয়া সন্তান রে খাওয়াইছে, স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় মা যেন নিজের নাস্তার টাকাগুলা সন্তান রে দিয়া দিত আল্লাহ, এমন সন্তান আছে যার মা নাই আল্লাহ, যে মা আল্লাহ মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানায় ডান পাশে প্রস্রাব করে দিলে মা টান দিয়া সন্তান রে বিছানার বাম পাশে লইয়া যাইত, বিছানার বাম পাশে প্রস্রাব করে দিলে আবার টান দিয়া মা যেন নিজে বিদা জায়গায় ঘুমাইয়া সন্তান রে সুপ্তার মধ্যে ঘুমাইতো ঘুম নেওয়াইতো, জিজ্ঞাস করলে বলতো আমার জাদু কলিজার মধ্যে ঠান্ডা লাগা যায় দয়াল রে, আজকে কে জানি এমন মারে হারাইয়া আল্লাহ চোখের পানি গুলা পালাইয়া পালাইয়া কান্দে, মাহফিল শেষ করে বাড়িতে যাবে কথা সত্য আল্লাহ মার দেখবে না, মার জন্য কার জানি কলিজাটা ছিড়া যায় আল্লাহ, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে মায়ের প্রো সবের কালে বুকবাসে মার নয়ন জলে গো, সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কে জানি এমন মারে হারাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে দয়াল রে,
যারে মোর মা বাবা কবরে আম্মা আমার কবরে আল্লাহ আপনি আর আযাব দিয়েন না আল্লাহ বিশেষ করে যার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই গোলাম মাওলা তার মাটা অসুস্থ তার মার জন্য দোয়া চাইছে আল্লাহ তার মাটারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার একজন কলিজার টুকরা রেজাউল করিম ভাই আল্লাহ তার মাটা অসুস্থ তার মার জন্য দোয়া চাই আল্লাহ তার মারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো তার কলিজার টুকরা ছেলেটা অসুস্থ তার ছেলেটার অসুস্থতা নসিব করো আল্লাহ এমনি করে আমরা যারা হাত বাড়াইলাম যারার মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা যারা হাত বাড়াইলো সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে সরাপতি উত্তর পাড়ার যুব সমাজের প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তাবারুকের খরচ দিয়া মাদ্রাসার কাদের জন্য সিমেন্ট বালু ইট দিয়া সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে গো তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ দেশ বিদেশের জমিন থেকে প্রবাসী ভাইরা দোয়া চায় আল্লাহ সরাপতির প্রত্যেকটা প্রবাসী ভাই সারা বিশ্বের যত প্রবাসী বিদেশের জমিনে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন আমার পর্দার আলের মধ্যে মা বোন আছেন সকলের শারীরিক মানসিক সমস্যা দূর করে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করো আর সরাপতির এই নুরানি হাফিজিয়া মাদ্রাসাটারে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দাও আর আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়িয়েছি আমার হাত তোমার যদি পছন্দ না হয় আলেম ওলামা বাবারা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাইরা হাত বাড়িয়েছেন আল্লাহ যার হাত তোমার দরবারে মা লাগে ওই হাতের উসিলাই মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রোজে রাসূলুল্লাহ নাসিব করাইও আল্লাহ মদিনা না দেখা যদি মার না আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ